এটা মূলত সামাজিকতা রোমান্টিকতা থ্রিলার তিনটার সংমিশ্রণে একটা সুন্দর উপন্যাস। প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, ভিডিওটি হলো বাংলা সাহিত্যের 10টি সেরা উপন্যাস। আমি এই ভিডিওতে যে 10টি উপন্যাসের নাম তালিকাভুক্ত করেছিলাম সেখানে আমি পদ্মজা উপন্যাসটি ছিল না। এই যে এখানে আমি এই 10টি উপন্যাসের নামের তালিকা উল্লেখ করেছিলাম, কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে ম্যাক্সিমাম কমেন্টসে আমি পদ্মজা উপন্যাসের বেশ প্রশংসা করেছে। আপনারাও এই ভিডিওর কমেন্ট সেকশনটা একটু পড়ে দেখতে পারেন যে এখানে কি পরিমাণ আমি পদ্মজা উপন্যাসের প্রশংসা করা হয়েছে। মিতি মানে নায়িকা গল্পের যে মূল, তার নামই হচ্ছে পদ্মজা। কাজেই আজকের এই ভিডিওতে আমি পদ্মজা উপন্যাস সম্পর্কে আত্মপান্ত বা মূল বিষয়বস্তু তুলে ধরব। আশা করি ভিডিওটি আপনাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে, কাজেই কোনোভাবেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি পদ্মজা উপন্যাসের মূল কাহিনী হলো একটি গ্রাম্য মেয়ের সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা অতিক্রম করে আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম। উপন্যাসের নায়িকা পদ্মজা একজন দরিদ্র কৃষক পরিবারের মেয়ে, তার বাবা একজন নিরীহ ও অসহায় মানুষ। মা মারা যাওয়ার পর পদ্মজা তার বাবা এবং ছোট ভাই বোনদের দেখাশোনা করতে হয়। পদ্মজা একজন মেধাবী ও সাহসী মেয়ে, সে পড়াশোনা করতে চায় কিন্তু তার বাবা তাকে পড়াশোনা করতে দিতে চায় না। তার পিতা চায় পদ্মজা বিয়ে করে সংসার করুক। পদ্মজা তার বাবার ইচ্ছার বিরুদ্ধে পড়াশোনা চালিয়ে যায়। সে স্থানীয় স্কুল থেকে ম্যাট্রিক পাস করে এবং পরবর্তীতে ঢাকার একটি কলেজে ভর্তি হয়। কলেজ জীবনে পদ্মজা তার মেধা ও যোগ্যতার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করে। কলেজে পড়ার সময় পদ্মজা তার বাবার অসুস্থতার আক্রান্ত হওয়ার কথা জানতে পারে। সে ছুটি নিয়ে গ্রামে ফিরে যায়। তার বাবার চিকিৎসার জন্য সে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে, কিন্তু তার বাবা শেষ পর্যন্ত মারা যায়। বাবার মৃত্যুর পর পদ্মজা তার ভাই বোনদের দেখাশোনা করার দায়িত্ব নেয়। সে একটি স্কুলে শিক্ষকতা শুরু করে, পাশাপাশি সে তার পড়াশোনা চালিয়ে যায়। পদ্মজা তার অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করে। সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। তার গল্প বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। পদ্মজা তার জীবনের গল্পের মাধ্যমে সমাজে নারীর ক্ষমতায়নের বার্তা দেয়। সে প্রমাণ করে যে নারীরা যে কোনো প্রতিবন্ধকতা অতিক্রম করে নিজের লক্ষ্য অর্জন করতে পারে। আমি পদ্মজা উপন্যাসের অন্যান্য চরিত্রগুলো হল পদ্মজার বাবা একজন নিরীহ ও অসহায় মানুষ, পদ্মজার মা একজন অসাধারণ নারী, পদ্মজার ছোট ভাই বোনেরা দুষ্টুমি করলেও পদ্মজাকে অনেক ভালোবাসে, পদ্মজার কলেজের বন্ধুরা পদ্মজার সাফল্যের পথে সহায়তা করে, পদ্মজার স্বামী একজন সৎ ও শিক্ষিত মানুষ। এই উপন্যাসের যে মূল বিষয়বস্তুগুলো ফুটে উঠেছে তা হলো নারীর ক্ষমতায়ন, সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা অতিক্রম, শিক্ষার গুরুত্ব ও ভালোবাসার শক্তি। প্রবন্ধুরা, আজকের এই ভিডিওতে এর বেশি আর আলোকপাত করলাম না। আশা করি এই উপন্যাসটি অসাধারণ একটি উপন্যাস হবে, কাজেই আপনারা এই উপন্যাসটি পড়তে পারেন। ভালো লাগলে সিম্পল একটি লাইক দিন এবং আরও চমকপ্রদ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আগামীতে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।